শিগগিরই স্কুল স্তরেও টেস্ট। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, টেস্ট কে হালকা ভাবে নিও না, প্র্যাকটিস নয়, ফাইনালের সিরিয়াসনেস নিয়েই এক্সাম রুমে ঢোকো, কারণ আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে টেস্টের নাম্বারই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যদি মাধ্যমিক পরীক্ষা নেওয়া না যায় তাহলে কি বিকল্প চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর? শিক্ষা দপ্তর সূত্রে আমরা যে জানতে পারছি, প্ল্যান বি রয়েছে। প্রতিবারই সহজে পিছু ছাড়ে না করোনা ও নাছোড়, দুটি ঢেউ ইতিমধ্যে দুটি শিক্ষাবর্ষ প্রায় নষ্ট হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট তৃতীয় ঢেউ হয়ে আছড়ে পড়বে না তো? আশঙ্কায় প্রশাসক থেকে চিকিৎসা বিশেষজ্ঞ সকলেই মধ্যশিক্ষা পর্ষদ মার্চে পরীক্ষা করানোর প্রস্তুতি নিচ্ছে। তবে আপদকালীন পরিস্থিতির প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে যাতে পড়ুয়াদের ইয়ার লস না হয়। সামনে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে তার বিজ্ঞপ্তি কয়েকদিনের মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করবে। সেই টেস্ট পরীক্ষার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন হতে পারে। অন্তত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সূত্র মারফত আমরা এই কথা জানতে পারছি। উচ্চ মাধ্যমিক এপ্রিল মাধ্যমিকের মতোই সংসদ রুটিন প্রকাশ করেছে। দুই বছরের ধাক্কা সামলে এবার পরীক্ষাকে পুরনো ছন্দে ফেরাতে মরিয়া সংসদ, কিন্তু করোনার জিজ্ঞাসা চিহ্ন একটা থেকেই যায়, তাই বিকল্প ভেবে রাখা হচ্ছে। এক্ষেত্রেও স্কুলগুলি নিজস্ব উদ্যোগে যে টেস্ট পরীক্ষা নেবে তার নম্বর একটা মাপকাঠি নির্ধারণ করে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার, এমনটাই আমরা জানতে পারছি সংসদ সূত্রে। পড়ুয়াদের প্রতি তাই শিক্ষাবিদদের পরামর্শ একটাই, টেস্ট পরীক্ষাকে হালকাভাবে নিও না।